আমাদের তো সব সবটাই ক্ষয়ক্ষতি হয়ে যাবে, আমাদের তো সবই নষ্ট হয়ে যাবে। কি কি ক্ষতির মুখে পড়ছেন? বাদাম আছে, যেমন বাদাম আছে, পটল আছে, বেগুন আছে, মূলো আছে, সব সব সবজিই নষ্ট হয়ে যাবে, জল ঢুকলে কোনটাই থাকবে, সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এতে কি প্রশাসন কি আপনাদের এখানে কোনো সুরাহা করেছে? না, প্রশাসন এখনও কোনো সুরাহা করে নাই, আর আমাদের তো জমির কোনো কাগজ নাই, পাট্টা নাই, এখন করবে কি না সেটাও জানি না ঠিক। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী যে কৃষকদের জন্য যে 10,000 টাকা করে যেটা ঘোষণা করেছে কৃষকদের জন্য, আপনারা কি সেটা পাচ্ছেন? সেটা কোনো পাই নাই, আর কোনো এখনো খবর হয় নাই আমাদের কাছে, পাবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। কেন আমাদের আমাদের কি কেন আমাদের তো কোনো ডকুমেন্টস নেই জমির, কিষাণ ক্রেডিট কার্ড নেই, যার জন্যে হয়তো হবে না, যাবতীয় যা ফসল হবে জল উঠলে সবই নষ্ট হয়ে যাবে। এখানে হাজার হাজার টাকার সবজি নষ্ট হয়ে যাবে চাষিদের মাথায় হাত। আপনার নাম? আমার নাম সুদাম বাওয়ালি। গ্রামের নাম? সোনাইচণ্ডীপুর। আচ্ছা, ব্লক? ব্লক বলক মেজিয়া। জেলা? জেলা মেজিয়া, বাঁকুড়া। আমাদের যা ছিল পটল মটল যা ছিল তো কোনো কিছুই নাই, এক আমি জলের ধারেই দাঁড়িয়ে আছি, একদম এক বুক জল নামলেই যাওয়াসার কোনো অবস্থা নাই, না কোনো সাহায্য পাচ্ছি, না কোনো সুবিধা পাচ্ছি, আমরা কোনো ক্রেডিট কার্ড নাই আমাদের, এই তো নানান অবস্থা। এই তো সামনে ভুট্টা লাগিয়েছে, তো সামনে তো দেখছেন সব ডুবে আছে জলে, পটল গাছগুলো সব জলে ডুবে আছে, বাদাম তুলতে পারো না, বাদাম তুমি তো এক মাঠে জল, এই অবস্থায় তো দিন কাটাচ্ছি এখন। আচ্ছা, হ্যাঁ, সবাই চাষি এখানে, এখানে যে কজন আছে আমরা সবাই চাষি, এখানে অন্য আর কোনো কিছু নাই, চাষের উপরে নির্ভর আমাদের। কাঁচা পেশা আমাদের সামনের দিকে একটা ভাঙন আছে, আমাদের যদি ভাঙনটা একটু বান সিস্টেম করে দিয়ে দেন তাহলে মোটামুটি এখানে ওই 50-60টা পরিবার একদম একটু ভালোভাবে থাকতে পারে। ওই বানটার জন্য দেখুন নদীতে জল নাই আসছে, আগে আমাদের এখানে জল ঢুকে যাচ্ছে। আচ্ছা, আপনার নাম? গৌরমণ্ডল। গ্রামের নাম? জেলা আমাদের ইয়ে পল্লী, আরে পুর পল্লী। জেলা? জেলা বাঁকুড়া। আমাদের এই যে বাদাম, তারপরে পটল, মূলো, বেগুন, এগুলো সব বানের জল উঠে ডুবে যাচ্ছে, আমাদের প্রচুর টাকা লস। জলটা এই দামোদর থেকে উঠছে, আমাদের এখানে দেখভাল করার জন্য কেউ আসেনি এখনো। আচ্ছা, এখানে কত টাকা আপনাদের লসের মুখে পড়েছেন চাষিটা সবাই? এখানে তো এখন বাদাম 5,000 টাকা কুইন্টল, আমাদের এক একজনের 20 কুইন্টল 15 কুইন্টল করে বাদাম হবে, সে সব বাদাম এখনো মাঠে। আর পটল তো এখন ধরার মুহূর্তে, এখন যদি এই বানের জল উঠে ডুবে যায় তাহলে তো আমাদের পুরোটাই লস। তাহলে আপনার সরকার কি উদ্যোগ নেবে আমাদের এই ব্যাপারে? যদি আমাদের একটু উদ্যোগ নেয় তাহলে তো আমাদের কিছুটা হলেও হেল্প হবে। আচ্ছা, প্রশাসন আপনাদেরকে দেখছে? প্রশাসন এখন আমাদের এখানে আসে পৌঁছায় নাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম সঞ্জীব তালুকদার। গ্রামের নাম? সোনাইচণ্ডীপুর। ব্লক? ব্লক মেজিয়া। জেলা? জেলা বাঁকুড়া।